সামিয়া বড়লোক বাবার একমাত্র মেয়ে বাবার ক্রেডিট কার্ড দিয়ে নতুন আইফোন বারো কিনে বাসায় ফিরেছে বাবা সামিয়াকে ডেকে নিয়ে জিজ্ঞেস করল কত নিল রে ফোন মাত্র পঁচিশ ডলার দিয়ে কভার আর বিশ ডলার দিয়ে স্ক্রিন প্রোটেক্টর কিনেছি কভার আর স্ক্রিন প্রোটেক্টর না কিনলে পারতিস পঁয়তাল্লিশ ডলার বেঁচে যেত দিব্যি যে বলো বাবা আটশো ডলার দিয়ে ফোন কিনতে পারলাম আর সেই দামি ফোনে প্রোটেকশনের জন্য মাত্র পঁয়তাল্লিশ ডলার খরচ করবো না অ্যাপল কোম্পানির জন্য এটা একটু অপমানের বিষয় হয়ে গেল যে তাদের ফোন ঠিক নিরাপদ না কভার আর স্ক্রিন প্রোটেক্টর ছাড়া কভার লাগালে তো অ্যাপলের লোগো দেখা যাবে না সামিয়া বলল মোটেই না বাবা বরং অ্যাপল বলেই দিয়েছে স্ক্রিন প্রোটেক্টর আর কভার লাগাতে হাত থেকে পড়লেও দাগ পড়বে না দেখতেও সুন্দর লাগে অ্যাপলের লোগো দেখাতে হবে না বাবা যারা ফোন চেনে কভারের ভিতরে থাকলেও আইফোন ঠিকই চিনবে বাবা মিষ্টি হেসে সামিয়াকে কাছে টেনে নিলেন মারে তুই আটশো ডলার দিয়ে আইফোন কেনার পরেও সৌন্দর্য আর প্রোটেকশনের জন্য আরও ৪৫ ডলার খরচ করে কভার প্রোটেক্টর কিনলি এবার চিন্তা করে দেখ মহিমান্বিত আল্লাহ আল্লাহতালা বিনামূল্যেই তোকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন সেখানে একটু কষ্ট করে নিজের প্রোটেকশনের জন্য নিজেকে আরও মার্জিত নম্র লাগার জন্য পর্দা করা কি উচিত নয় তোর এত প্রিয় আইফোনের নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য কভার প্রোটেক্টর লাগলে নিজের প্রিয় শরীরের নিরাপত্তা ও সৌন্দর্যের জন্য কভার প্রোটেক্টর লাগবে না কভারের জন্য লোগো না দেখতে পারলেও যদি মানুষজন আইফোন চিনতে পারে তাহলে হিজাবের ভেতরে থাকলেও তোর প্রতিভার কোনো কমতি হবে না একটু থেমে দীর্ঘশ্বাস ফেললেন বাবা এই ফোনকে তো কারো কাছে জবাবদিহি করতে হবে না কিন্তু তোকে এবং আমাকে তো হাসরের মাঠে নিশ্চয়ই পরাক্রমশালী আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে রে মা এখনো সময় আছে মা পরকালই নিজের ও তোর বাবার কথা চিন্তা করে পর্দা কর মা পর্দা করলে তোর সম্মান কমবে না রে আল্লাহ তোর সম্মান আরও বহুগুণ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখানে একটি বিষয় একটু পরিষ্কার করি সবার জন্য এই ভিডিওতে একটি যুক্তি দিয়ে পর্দার গুরুত্ব বোঝানো হয়েছে কিন্তু একজন মুসলিম বা মুসলিমায়ের পর্দা করার জন্য যুক্তির কোনো প্রয়োজন নেই যেখানে পবিত্র কোরআনে পর্দার আয়াত স্পষ্ট করে এসেছে আমাদের পর্দা করার সবচেয়ে মূল বিবিচ্ছ কিন্তু কোরআনে মহান আল্লাহ আলার আদেশ ও রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামের সুন্না অবশ্যই কোনো মনুষ্য যুক্তি নয়